হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন এ টু জেড স্টোর। এখানে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন সম্পূর্ণ বাংলায়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে নিন। হাই বন্ধুরা, আজকে আমি আমার ফার্স্ট আই মেকআপের ভিডিও দেখাচ্ছি। এরপর থেকে আরও অ্যাডভান্স মেকআপের ভিডিও দেখাবো, তো তোমরা সবাই সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্টে আই মেকআপের জন্য কী কী প্রয়োজন আমি দেখিয়ে দিই। প্রথমেই মুখটা ক্লিন করে নিতে হবে, এই ওয়াইপসটা দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। নেক্সট এই অরিফ্লেমের টোনারটা ইউজ করছি, এই টোনারটা খুবই ভালো, রেডিয়ান গ্লো। টোনিং এর পর ময়েশ্চারাইজার, যেহেতু গরমকাল এখন ওয়াটার বেসড ময়েশ্চারাইজার এটা খুবই ভালো অল স্কিন টাইপ, এইটা ইউজ করবো। হয়ে যাওয়ার পর তারপরে ক্রাইলনের কনসিলার, কনসিলার মানে বিভিন্ন সেট আছে, যার যার সেট অনুযায়ী ডিপ সেট লাইট সেট ইউজ করতে হবে। দেখো কনসিলার। আইব্রো কেক, আইব্রো মেকআপের জন্য ল্যাকিউ বিউটি আইব্রো কেক খুবই ভালো, প্রফেশনাল, এগুলো সবকটাই দেখাচ্ছি প্রফেশনাল। আর নিয়েছি দেওয়া ওয়ানের অরিফ্রেমের পোর প্রাইমার, এখানে তুলি আছে বিভিন্ন, আমি ইউজ করছি ডেলি কোম্পানি। আর আছে সুগারের কাজু। তো এবারে শুরু করবো আই মেকআপটা, আর অবশ্যই মেকআপের জন্য দি লাইনসের, দেখে নাও এই সুন্দর কাজ একটা আই মেকআপের, দারুণ সেট এটা, খুব সুন্দর, বিভিন্ন সেটের সাথে ম্যাচ খাবে, যেই কালারের তোমরা ম্যাচিং শাড়ি পরবে ড্রেস পরবে সেই কালারই করে নিতে পারবে দি লাইনসের। টোনিংটা চেষ্টা করবে ড্যাব ড্যাব করে লাগাবার, খুবই ভালো বলেছিলাম না, ওয়াটার বেস একদম খুবই ভালো, এটা লাগিয়ে দিচ্ছি। অল্প একটু লাগে, খুবই ভালো ময়েশ্চারাইজার, যাদের ড্রাই স্কিন তারা একটু হেভি ময়েশ্চারাইজার ইউজ করতে পারে। ওয়েট করবো ময়েশ্চারাইজারটা অ্যাবজর্ব হওয়া পর্যন্ত। এবারে আই মেকআপ স্টার্ট করবো, ফার্স্ট কাজ হচ্ছে আইব্রো। আইব্রোর জন্য ল্যাকিউ বিউটি এই যে আইব্রো সেটটা ইউজ করবো, এই যে ব্রাউন সেটটা, ব্রাউন আর হালকা যে একটা ব্রাউন আছে এই দুটো সেটের মধ্যে ইউজ করতে হবে ফার্স্ট থেকে, কখনোই ব্ল্যাক দিয়ে আইব্রো মেকআপ করা যাবে না, আর সবসময় এই মিডিল থেকে হালকা হাতে এটা টানতে হবে। যাতে আমাদের আইব্রোটা পুরো ন্যাচারাল লাগে, কোনো আর্টিফিশিয়াল না দেখায় সেই কারণে। হয়ে গেলে, দেওয়া হয়ে গেলে ব্রাউনটা, তখন মেডিল পোর্শনে ব্ল্যাকটা হালকা করে লাগাতে হবে। দেখো ডিফারেন্স বুঝতেই পারছো, ন্যাচারাল লুক। এরপর যখন কনসিলার দিয়ে মেকআপ কাটবো আইটা, তখন আরও সুন্দর লাগবে। তো দেখো করতে থাকছি,
গেছে, এবার আইব্রো মেকআপটা হলো, এবার কনসিলার দিয়ে ওটা অ্যাডজাস্ট করব। ফার্স্টেই বলেছিলাম আমি ক্রাইলনের এই যে কনসিলার নিচ্ছি, তো একটু ডিপ সেট ইউজ করবো, এটা দিয়ে কাটবো। কনসিলার দিয়ে আইব্রোটা কেটে নিচ্ছি, এই যে কনসিলার ব্রাশ। ব্লেন্ড করে নেবো আই ম্যাজিকের ব্লেন্ডার, খুবই ভালো এটা ব্লেন্ডারটা। ব্লেন্ডিং হয়ে গেছে, এবারে আই শ্যাডো দেবো। সবসময় কর্নার থেকে এদিকে করতে হবে। দিয়ে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার সময় সবসময় খুবই ধুয়ে ধরতে হবে। দেখো এবারে কীভাবে শেষ পর্যন্ত আই মেকআপটা হওয়ার পর কীরকম লুক আসছে। Thank you.
দেখো এবার গ্লিটার লাগিয়ে নিয়েছি, তো এবার আমার আইয়ের লুকটা দেখো। এখনো ফুল মেকআপ কিন্তু বাকি আছে, জাস্ট আইয়ের লুক দেখতে বললাম, শুধু আই মেকআপ হয়েছে, তাতেই লুক অনেক চেঞ্জ। তো আমার আই মেকআপ কমপ্লিট। কেমন লাগলো বন্ধুরা জানিও অবশ্যই, আর চ্যানেলটা অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে নেবে। এরপর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।